বড় কোনো নির্বাচন আসলেই এনআরসির জিগির তুলে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি, আর বারবার সেই ফাঁদে পা দেয় জনগণ। ভোট মিটে গেলেই এনআরসি এবং নাগরিকত্বের বিষয় ঠান্ডা ঘরে চলে যায়। এনআরসি বিশেষজ্ঞরা বলছেন, এনপিআর এর মাধ্যমে বাংলায় এনআরসি শুরু হয়ে গেছে। নাগরিকত্বের নামে নমঃশূদ্র মতুয়া উদ্বাস্তুদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এনআরসি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা রাজু ঘোষ কি বললেন শুনুন। 19 সালে বিজেপি সরকার, তারা ক্ষমতায় আসার আগে তাদের ভারতীয় জনতা পার্টি এখানকার বাংলার মানুষকে উদ্বাস্তু, নমঃশূদ্র এবং মতুয়া মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি 2019 ক্ষমতায় আসি তাহলে এখানে উদ্বাস্তু, মতুয়া এবং নমঃশূদ্রদের নিঃশর্তে নাগরিকত্ব দেবে। এই মিথ্যা প্রলোভন দিয়ে এখানকার প্রচুর এমপিরা তারা জিতেছে ভোটে, মতুয়াদের ভোটে, নমঃশূদ্রদের ভোটে, উদ্বাস্তুদের ভোটে। জেতার পরে দেখা যাচ্ছে তারা একদম পুরো সাইলেন্ট, একদম শীতঘুমে চলে গেছে, কারণ তাদের আর প্রয়োজন নেই, ভোট পেয়ে গেছে, এখন বগল বাজাচ্ছে বাড়ি গিয়ে। এখন হচ্ছে যারা নাগরিকত্বের আশায় তাদেরকে ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে এখন তাদের মাথায় হাত হয়ে গেছে, এখন বাংলায় এনআরসি চালু হয়ে গেছে। এদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেবো গল্প বলে, মিথ্যা কথা বলে, প্রতিশ্রুতি দিয়ে, প্রলোভন দিয়ে ভোট নিয়েছে। ভোট নেওয়ার পরে বাংলায় এনআরসি চালু হয়ে গেছে। এখন হচ্ছে 8.5 লক্ষের বেশি আধার কার্ড ব্লক হয়ে গেছে এবং কলকাতা সহ, কলকাতার বেশ কিছু অঞ্চল সহ দুখানা জেলায় ফুল কদমে এনআরসি চলছে এবং এনপিআর এই রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই নেতাগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, যে তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলে তার ইয়ে কোথায় গেল। তাই বাংলার মানুষ এখন আবার জোট বেঁধে গেছে, যে বিভিন্ন রাজনৈতিক দল যেমন জোট বাঁধছে, তারা কেউ এনডিএ জোট হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বিজেপির শরিক দলগুলো, ইন্ডিয়া জোট হচ্ছে, যারা অবিজেপি দলগুলো তারা ক্ষমতা দখলে লড়াইয়ে তারা একটা করে জোট বাঁধছে। এখন হচ্ছে কি, ভারতের মানুষ একটা জোট বেঁধে ফেলেছে, সেই জোটটার নাম হলো ইউনাইটেড ফোরাম। এই ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইন্ডিয়া, এখানে আমরা বলছি যে ভোট ফর ইন্ডিয়া, যে যারা দাবি করছে মানুষের নিঃশর্ত নাগরিকত্ব, সংবিধান রক্ষা এবং ইউসিসিকে বিরোধিতা করে, ইউসিসিকে বাতিল করা, এই তিনটে দাবি নিয়ে ভোট ফর ইন্ডিয়া বা ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইন্ডিয়া লড়াই করছে। তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দল, মানে যাদের দলে তৈরি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি, এরা কিন্তু আর এনআরসি নিয়ে কোনো কোথাও তাদেরকে আওয়াজ তুলতে দেখা যাচ্ছে না, কারণ এনআরসির গল্প শেষ, তারা যা ভাঁওতা দেওয়া দিয়ে দিয়েছে। এখন যাদের ওপরে এনআরসি প্রয়োগ হচ্ছে এখন তারা আন্দোলনে নামছে। অমিত শাহ বলেছেন যে 5টি রাজ্যে বিধানসভা ভোটের পরে আবার এনআরসি শুরু করাবে, এরকমটাই তো উনি জানিয়েছেন। অমিত শাহ তো নরেন্দ্র মোদীর একটা কথাতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, যে একটা ইন্টারভিউ, একজন সাক্ষাৎকার জিজ্ঞেস করছিলেন একজন সাংবাদিক, আপনাদের মতনই একজন সাংবাদিক, তিনি জিজ্ঞেস করছেন যে 15 লাখ বলেতে হার গরিবকে আখন পে আয়েগা, তো ও পয়সা ক্যাশে আয়েগা, বললো তো জুমলা থা। তো অমিত শাহ যা কথা যা বলে সবগুলি জুমলা, মানে যখনই কিছু দেওয়ার গল্প বলে তখনই জুমলা। এই যে বলছে বিধানসভা লোকসভায় পুরো ঢপের চপ, কোথাও এনআরসি দেবে না, এরা শুধু মিথ্যা কথা বলে, প্রলোভন দেখিয়ে একটার পর একটা, মানে একই কুমিরছানাকে বারবার দেখায়। সেই আমরা সেই কুমিরছানার যে গল্প শুনেছিলাম সেই কুমিরছানার দেখাচ্ছে, আর কিছু নয়।